মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত ভালুইপাড়া গ্রামে খোল খেয়ে গরু মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে ভরতপুর থানার অন্তর্গত ভালুইপাড়া গ্রামের বাসিন্দা পেশায় গোপালক নেপাল ঘোষ প্রতিদিনের মতন বৃহস্পতিবার রাত্রে তার গরুদের খোল খেতে দেয়। খোল খাওয়ার পর মোট 4টি গরুর মৃত্যু হয়েছে ও আরো 3টি গরু গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। ঘটনার খবর ভরতপুর থানায় দেওয়া হলে ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই খোলের নমুনা সংগ্রহ করে নিয়ে যায় ও সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে ভরতপুর থানার পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ভরতপুর থানার অন্তর্গত ভালুইপাড়া গ্রাম জুড়ে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমি গরু চাষ করি, আমি দোকান থেকে খোল নিই 5 বছর ধরে জুব্বার শেখের দোকানে। তা খোলের রিপোর্ট কোনোদিনই খারাপ ছিল না, আর কোনোদিন খারাপ খোল পাইনি। বিগত কালকে খোল নিয়ে এসে রাত্রে 2টো গরুকে খাওয়াইছিলাম, তারপরে বাদ বাকি সকালে খাওয়ানোর পর আমার 7-8টা গরু মারা যায়। আগে বলব আর 3-4টি গরু আমার এখনো ঘাইল হয়ে আছে, আর আমি ধারা কোম্পানির খোল নিয়েছিলাম জুব্বা শেখের দোকান। Active Gold with added mineral, active pure, active raho.